নব্বই হক মুসলমানের দেশে এরকম বেশা বেশা এখন কয়েকদিন হলে মিডিয়া গরম হচ্ছে ঢাকা ভার্সিটির কতগুলো ছাত্রী ওই দাদির আমল করতেছে দাদি ও দাদি নাকি বেলাউত ছাড়া শাড়ি পরছে এখন সে বেলাউত ছাড়া শাড়ি পরে আসে ঢাকা ভার্সিটিতে আসা আন্দোলন করতেছে নারীদেরকে পোশাক পরার স্বাধীনতা দেওয়া লাগবে নারীদেরকে কোন নারীরা তুই রে তুই মুসলমানের মেয়ে আল্লাহ কোরানে বলেছেন অ করোনা ফিবৈতিকন্যা অলা তাবার রজনা তাবার রুজা জাহিলিয়াতি লুলা তুমি যদি মনিন হও মত্তাকে হও তাহলে নবীর আল্লাহর কোরআন আইনটা তোমাকে গ্রহণ করতে হবে হ্যাঁ মেয়েরা যুগের মেয়েদের মতো সাজগোজ করে রাস্তায় বের হয় না বরং পর্দা নিশি হয়ে হেজাব দিয়ে বের হওয়া এই হুকুমকার জরেকার হুকুমকার নব্বই হোক মুসলমানের দেশে এরকম বেশ সাভেশ্বা আমার দাদিরা আমার দাদিরা যদি ব্লাউজ না পরতো তোরের মতো বগল বাইরে করে রাখছস আর দাদিরা ঢাকা ভার্সিত এই ব্লাউজ ছাড়া গেছে এই উত্তর যায় বগল হার্সিত ব্লাউজ ছাড়া গেছে দাদি নানিরা এই কথা শুনে ক্ষেптиছে শালা মিয়া কয় কি হে আমরা অভাবই হয় তো ব্লাউজ পড়তে পারি নাই আমরা হাততে বড় যেভাবে ঘমটা দেখেছি রাস্তার পুরুষ মানুষ আমারক দেখ পার পারনি জোর এখন কথা ঠিক এর এখন চোদ্দ হাত শাড়ি কোন দেখাত পেয়েছিস আঁতরা পাঁচরা সব দেখা যায় দেখবেন বকরির ন্যাচ ছোট তারপরে বকরির পিছন দিকে ইজ্জত দেখা যায় না আর কুত্তের এরা হলো কুত্তের জাত জোরে কিসের জাত আরো ধরে বলেন কিসের জাত যারা আজকে ব্যাহ পনের স্বাধীনতা চায় এরা হলো কুত্তার জাত জোরে বলেন কিসের জাত আমার মায়েদের জন্য বলতেছি মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আল্লাহ তা হুকুমকে পর্দাকে গ্রহণ করেন ও নে কামলের মধ্যে নারীদের পর্দা আল্লাহর ঘরের দিকে তাকে হয়তো আলী ধোয়া পড়তেছে আল্লাহ আসালুকিন ফাদলিক ধোয়া পড়ে ঘোড়ার দিকে আসতেছে দুইটা দেড় হাতের মধ্যে নিয়ে আয়সা দেখে ঘোড়া আছে ঘোড়া ধরার মানুষ নাই দেখে ঘোড়ার মুখে লাগাম নাই নাই আপনারা বলেন তো লাগাম ছাড়া ঘোড়ার মুখে লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার মুখে লাগাম নাই এ লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে তাহলে ঘোড়া কি ঠিক মতো যাবে ব্রেক ছাড়া মোটর সাইকেল যত দামি হোক না কেন আপনার ভাটকান্দি থেকে যদি বগুড়া সাত মাথা যাবার চান আপনি সাত মাথা যাবেন না হাসপাতালে যাবেন এজর কোথায় যাবেন কারণ ব্রেক সালো মোটর সাইকেল যেমন লাগাম সারা ঘোড়া হলো তেমন আজকে আমাদের যুবকদের লাগাম নাই লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে আজকে আমাদের যুবতী মেয়েদের লাগাম নাই লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে জোরে কোন কথা ঠিক কি না এ লাগামটা হলো ব্রেক ব্রেক যেখানে মন চায় সেখানে যাওয়া চলবে না ব্রেক করতে হবে যাই বলে আইরে সেই দিকে যাই রে আমার কোনো ব্রেক নাই ভাই রে যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে আমার কি নাই ভাই রে আমার ব্রেক নাই ভাইরে রে আমাকে যাই যে দিকে ডাকে আমি সেই দিকে যাই তুমি হেরে গেলে হবে এখন হজরত আলী চিন্তায় পড়ে গেলেন যে ঘোড়া ধরা মানুষ নাই ঘোড়ার মুখে লাগাম নাই এই ঘোড়ার পিঠে চড়ে আমি কেমনে যাব এই চিন্তাই ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে এমন সময় একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে হয়তালি মনে মনে চিন্তা করে লোকটা যখন আমার কাছে আসবে আমি তাকে আপন করে এই দুইটা হাম দিব বাজার থেকে যেন সে একটা লাগাম কিনে আনে এই মনে করো হজরত আলী ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে এমন সময় লোকটা আসতেছে লোকটা কি করতেছে হয়তালি কিন্তু আগেকার নিয়ম আগেকার নিয়মই সালাম দেবে আমিল নেকামল আগে কি দেওয়া ধর এখন কি দেওয়া সব কম না বেশি বেশি দেখছেন একই শব্দ আলাইকুম একই শব্দ কিন্তু যে দিবে সেভাবে নব্বই আর যে উত্তর দিবে সেভাবে দশ অথচ সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া আজিম এখানে ও আজিমিরও সব কম সুন্নতির সব বেশি লোকটা যখন নিকটে আসবে তখন সালাম দিবে এই মনে করে হজরত ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে এমন সময় লোকটা এসে সালাম সালাম দেয় আলাইকুম হুজুর আপনি কেমন আছেন সালাম না দিতেই লোকটা বলে আসসালাম আলাইকুম হুজুর আপনি কেমন আছেন আলী বলে ওয়ালাইকুম আসসালাম আপনি কি আমারে চিনেন লোকটা চোখের পানি বের করে বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না ধরে কেন আল্লাহ এ কি কসে আপনি কে হুজুর আর ইনি কি বলতেছে ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই আপনারা বলেন যে হজ রে চিনে না এমন মুসলমান আছে ধরে আছে হ্যাঁ হতালি বলতে সামনে আপনি কেমনে চিনেন বলে আল্লাহ রাসুল বলেছেন রে সাহাবিরা আমার সমস্ত সাহাবির মধ্যে আলীর মতো ভাগ্য কারো নাই আলীর বউ ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে আর আলীর সন্তান হাসান হোসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবে স্বামী হিসাবে আমার আলী হলো পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান আবার বাবা হিসাবে আমার আলী হলো ভাগ্য ভাগ্যবান আপনার মতো মানুষকে চিনবে না এমন মানুষ আছে মামুনুল হককে সবাই চিনেন এ কথা kaun চিনেন আল্লামা সাইদু হুজুরকে সবাই চিনেন চেনেন না মানুষ খুন করছে ঘরবাড়ি পুড়ে নারী নির্যাতন করে জেলখানাত গেছে আসলে একদিন সংসদে কে যেন বলতেছে সাইদি সাহেবের ওয়াজ আর কেউ শোনে না এখন সাইদি সাহেবকে কেউ সিনে না আমি পরের দিন ওয়াজে কইলাম খালি সাইডা দিয়া দেখো সাইডা দিয়া দেখো আগে হতো পাঁচ লাখ এখন হবে পঞ্চাশ লাখ ধরে বলেন ঠিক কিনা মানুষ কোন করছে নারী নির্যাতন করছে তাকে জেলখানার থেকে ছাড়া দিলে মানুষ পিটাই মারবি রে দেখো পিতামার না গলাপ মালা দে একটু মনোযোগ দেওয়ার শুনবেন চিনে এমন মুসলমান দুনিয়াতে নাই জোরে কণ ঠেকে না বলে ভাইজান তাহলে আপনি যখন আমাকে চেনেন আমাকে সম্মান দিচ্ছেন আমার একটা কাজ করা লাগবে বলে একটা আপনার কাজ হল জান্নাত পাও রোসিলা জোরে কন সোহান আল্লাহ হয় তাহলে চমকে আমার কাজ জান্নাত পর ওসিলা তোমারে কে কইছে বলে আপনার বিবাহের সময় ওসমান গুরি আপনার মাতার হেলমেট কিনে আবার আপনাকে দিয়া শুধুমাত্র জান্নাতের আশায় তাহলে ওসমান যদি আপনার কাজ করে জান্নাত পাওয়ার চায় তাহলে আমি আপনার কাজ কেন করব না কি কাজ করতে হবে দেন বলে এই দুইটা টাকা নিয়ে পাশে বাজার থেকে একটা ঘোড়ার লাগাম নিয়ে আস লোকটা ঘোড়ার দিকে তাকাই বলে হুজুর আপনার বাড়িতে এখান থেকে অনেক দূরে তাহলে আপনি লাগাম সারা ঘোড়া দেয়া কেন বের হলেন আমি তো জানি আপনি একজন বিশ্ববরেণ্য শ্রেষ্ঠ আলেম তালেম হইয়া এই মূর্খের মতো কাম কেন করলেন লাগাম সারা ঘোড়া নাকি বের হয় আলী বলতে ভাই যান আপনি আমার ঘোড়ার লাগাম কিনে আনেন যান কেননা লাগাম তো আনবই কিন্তু এইরকম কাম কেন করলেন লাগাম সারা ঘোড়া নিয়ে কেন বের হলেন আসলে শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ কিন্তু তা কি করে না দেখবেন নেতারা ভুল করবে কোন কথা নাই আর ইমাম সাহেব খালে আসর তিন ডাকাতে বসবে এক অটো ভ্যান চলাই সর্বোত্তম যাই ভ্যান চলাই আমরা আলমেরা চিন্তা করি লোক মা দেওয়ার আগেই যদি ওঠে পারে উঠতে তো পারে উঠতে পারে না ফট করে বসছে আসরণ আমাদের তিনে কাছে বসা নাই হুজুর বসা হতে হলে তো উঠবে এই নিয়ে আমরা লোক মা একটু দেরিতেই দিই আর এই ভ্যান চলাই তো খেপে আছে হুজুরের ওপর আল্লাহু আকবার একে চার পাঁচজন ভ্যানালায় একসাথে আল্লাহু আকবার বলেন হুজুর কাঁপতে কাঁপতে লাভ দরে পরে হুজুর করতে কেরি এতগুলো আলেম থাকতে কেউ লোকমা দিলো না তোরা কে লোকমা দে আমরা সানসে আছি আমরা সানসে আসি শিক্ষিত মানুষ ভুল করা বানি আমরা সাহায্য করা